স্যার প্রজেক্ট তো ঢুকে যাচ্ছে এখন এখানে ছিলাম না আমরা মনে করেন এভাবে ইউজ না করে আমরা কিন্তু এটাকে এভাবে ইউজ করতে পারতাম চাইলে যে অথ স্কোপ নেম এভাবে ইউজ করা যেত তার জন্য কাজ করে আসতে হবে ভিতরে ঠিক আছে সো এখন এখানে তো অথ ক্লাসকে আমরা ডিরেক্ট এভাবে ইউজ করতেছি সো ওই যে প্রোভাইডার নামে একটা ক্লাস দেখাচ্ছিলাম না আপনাদের অ্যাপস এর মধ্যে প্রোভাইডারের মধ্যে অ্যাপ সার্ভিস প্রোভাইডার এখানে আমরা চাইলে এই অথ ক্লাসকে এটা তো বেসিক্যালি কমপ্লিট একটা ক্লাস আকারে আছে অথ নেম অথ ইমেল এগুলো প্রপার্টি ধরে ধরে আমরা বের করতে পারি আর কি সো অথ ক্লাসের মধ্যে ইউজার মেথডটা অবশ্যই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না এভাবে যাবে না এটা ইয়া করতে হবে আর কি সার্চ করে নিয়ে আসতে হবে অন্য আইডি দিয়েও পায় না হ্যাঁ অনেক ডিপে আর কি হ্যাঁ এটা পাওয়া যাবে আমি আপনাকে জানাবো কোথায় আছে হ্যাঁ জানাবো ঠিক আছে যে ফাংশনটা কোথায় আছে ঠিক আছে নাইস সো নাও আমরা আমাদের এনভায়রনমেন্ট রেডি সো এখন আমাদের টোটাল টাও আসছে এখন আমাদের ছোট্ট একটা জিনিস লাগবে সেটা হচ্ছে একটা হচ্ছে চেক আউট আর একটা হচ্ছে কন্টিনিউ শপিং সো দুইটা বাটন এখানে আমাদের লাগবে খেয়াল করেন শো কার্ট কন্টেন্টের মধ্যে আমি কিছু কাজ করে দিচ্ছি এখানে সো শো কার্ট কন্টেন্টের মধ্যে আমাদের এই ইয়াটা ও সরি ফ্রন্ট এন্ড কার্ড এই যে শো কার্ড কন্টেন্ট এখানে দেখেন আমাদের যে টেবিলটা যেখানে শেষ হচ্ছে টেবিল রেসপন্সিভ এর নিচে এসে আমরা কি করলাম আমরা এখানে এই টোটালটাও বের করে ফেললাম তাই না সো টোটালটা বের করার পর এর নিচে এসে আমরা যদি এভাবে একটা হরিজন্টাল লাইন টান দিই দেখি কোথায় যায় এটা ইয়া এর নিচে আসছে তাই না এখানে আমরা একটা বাটন রাখতে পারি চেক আউটের জন্য তো এর নিচে এসে আমরা খেয়াল করেন ক্যানকোর ট্যাগ দিচ্ছি এখানে বলতেই পারি চেক আউট এখানে ক্লাস কল করতে পারি আমরা বাটন প্রাইমারি চেক করি চেক আউটটা চলে আসছে CONTINUE কন্টিনিউ শপিং স্যার কন্টিনিউ শপিং মানে স্যার এই সাইডে একটা ছিল স্যার ব্যাক টু শপিং এটাকে স্যার মডিফাই করা আচ্ছা আচ্ছা ব্যাক টু শপিং তো ছিল তাহলে এটা দরকার নেই তো জাস্ট এখান থেকে আমরা একটা ক্লাস কল করি পুল রাইট এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি এই চেক আউটের বিষয়টা এখানে চলে আসছে নাইস সো চেক আউট কন্টিনিউ শপিংটা এই যে শপিং ব্যাক টু শপিংটা কোথায় দেখেন তো এই যে ব্যাক টু শপিং তাই না সো ব্যাক টু শপিং দিলে তাকে আমরা কোথায় নিয়ে যাব তাকেই আমরা ধরেন আমরা চাচ্ছি একদম হোমে নিয়ে যাব ব্যাক টু শপিং করে সেখানে কি করতে ডাবল কার্লি ইউআরএল এন্ড কি হবে স্যার এটা কি হোমে যাবে নাকি যে পেজটা থেকে একটু কাজ করে হোমে যাবে
ওই পেজটা তে ব্যাক যাচ্ছে, এখানে ক্লিক করলে দেখেন কোথায় যাচ্ছে, হোমে যাচ্ছে, ঠিক আছে হোমে যাচ্ছে। সো আমরা আবার কার্টে যাব কিভাবে, খেয়াল করেন এই যে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন যে কার্ট, আমরা চাচ্ছি এখানে ক্লিক করলে কার্টে যাবে আর কি। সো এই জায়গাটা কোথায় আছে, ইনক্লুডস এর মধ্যে, মেবি ইনক্লুডস এর মধ্যে মেনু, তাই না? এমটি কার্ট উপরে স্যার, এবার যদি রিলোড দেই, এখানে ক্লিক করলে আমরা কার্টে চলে আসতে পারতেছি, এখানে ক্লিক করলে কন্টিনিউ হোম পেজে নিয়ে যাচ্ছে। এবার চেক আউটে ক্লিক করলে তাকে কোথায় নিয়ে যাব, একটা রেজিস্ট্রেশন ফর্মে নিয়ে যাব আমরা। তো চেক আউটে ক্লিক করলে দেখেন, চেক আউটে ক্লিক করলে যে চেক আউট সে কোথায় যাবে স্যার, চেক আউটের বাটনটা ওই ব্যাক টু হোম ওই বাটনটার ওখানে দিয়ে দিলে পাশে ভালো দেখাবে, এটার নিচে পাশে ওই পাশে ওই ডিবের মধ্যে নিয়ে স্যার পাশে দিয়ে দিলে তো হয়ে যায়। চেক আউট কোনটা, এইটা ডান দিকে নিয়ে যায় না, ক্লাস এখানে না স্যার, এটা তো স্যার ওটা নিচে আসবে এখন স্যার, এখানে আমরা বললাম বাদ দেন এটাকে, এখানে থাক এটাকে, ডিজাইন এই যে ডিজাইনটা করতে যে সময় নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কি হবে, এখানে হবে চেক আউট কার্ড, চেক আউট দিয়ে দিলাম এভাবে থাক। সো এই অ্যালাইস এর জন্য এবার আমার কন্ট্রোলার ফাংশন রেডি করতে হবে, তাই না? সো কোথায় আছে web.php, এই যে web.php, এখানে এসে আমরা ডেফিনেটলি এটা একটা গেট রিকোয়েস্ট, সো চেক আউট এর জন্য আমাকে চেক আউট নামে একটা CHECK ওয়েব চেক আউট কন্ট্রোলার এর মধ্যে এখানে একটা আমরা নিয়েছি যে ধরেন ফাংশনটার নাম দিলাম যে ইনডেক্স, ঠিক আছে চেক আউট কন্ট্রোলার। তো চেক আউট নামের একটা কন্ট্রোলার তৈরি করতেই পারি আমরা টার্মিনালে এসে, পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার চেক আউট কন্ট্রোলার স্যার রিসোর্স ইউজ করলে স্যার
ইনডেক্স তারপরে সব চলে আসে, ডিলিট মিলিট সব চলে আসে। যাই হোক, আমাদের একটা কন্ট্রোলার আমরা তৈরি করলাম, চেক আউট কন্ট্রোলার। তো চেক আউট কন্ট্রোলার কোথায় আছে, এই যে চেক আউট কন্ট্রোলার এসে এখানে একটা ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন ইনডেক্স। ইনডেক্সের মধ্যে এসে আমরা রিটার্ন করব ভিউ থেকে আমরা একটা লেট ফাইল তৈরি করব, কোথায় ফ্রন্ট এন্ড এর মধ্যে প্রথমে একটা ফোল্ডার থাকবে না, চেকআউট নামে একটা ফোল্ডার। এবারে চেক আউট ফোল্ডারের মধ্যে আমরা পিএসপি ফাইল তৈরি করেছি, চেক আউট কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি। ওকে নাইস। তো এবার এখানে এসে আমাদের বাকি কাজগুলো করতে হবে আর কি। তো কি করব আমরা, শো কার্ড কন্টেন্টের কপিগুলো এখানে পেস্ট করে দিচ্ছি। স্যার রেজিস্টারে যে স্যার আমরা অ্যাডমিন পেনের জন্য স্যার যে রেজিস্টারটা বানাইছিলাম ওটা নিয়ে আসলে হচ্ছে একদম কোথায় আছে এটা বলেন তো, ছাপদান এমনি কিন্তু একবার ক্র্যাশ করছে সিস্টেম। কোথায় 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 এই যে রেজিস্টার ডট ব্লেড, ধন্যবাদ। মাশাআল্লাহ কন্টেইনারের মধ্যে রাখলে হবে না। চেপে আসছে তাই না? তো ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল অ্যাড্রেস ফাদার্স নেম ডেট অফ বার্থ বহুত কিছু দেখাচ্ছেন এখানে, কনফার্ম পাসওয়ার্ড অপশন, ডিস্ট্রিক্ট নেম, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছে, জেন্ডার মেল ফিমেল ঠিক আছে। আদার্স কেন, আরে দ্য মেল মেল এটা আমার প্লিজ কেউ একটু কন্ট্রোল করেন স্যার, সে কন্ট্রোল করেন আমি কিন্তু পাচ্ছি না মেল আচ্ছা উনি তো করছে আপনাকে করছেন আসতেছেন যে আচ্ছা একটু দেখেন আমরা অন্য জায়গায় রাখবো, এখানে আমরা শুধু রাখবো যে মানে স্টুডেন্ট নেম না, এখানে আমি বললাম যে ফার্স্ট নেম, ফার্স্ট নেম এখানে মনে করেন বলতেছি লাস্ট নেম, লাস্ট নেম এখানে বলতেছি ফার্স্ট নেম, এফ আই আর এস টি ফার্স্ট নেম, এখানে বলতে এল এস টি লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল ইমেল অ্যাড্রেস
তো ডেট অফ বার্থটা আপাতত আমি নিচ্ছি না, পাসওয়ার্ডটা লাগবে। কিছুটা কাস্টমাইজ করলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, অ্যাড্রেস, ফোন নাম্বার, ফোন নাম্বার রাখা। এখানে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন না বলে বলবো শুধু অ্যাড্রেস, এটা খেয়াল করেন। অ্যাড্রেস এটা টেক্সট এরিয়া টাইপ কেন দিতে হবে, টেক্সট এরিয়া টাইপ হবে না, ইন্টার অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের জায়গায় দিতে হবে ফোন নাম্বার, ফোন নাম্বার ইনপুটের টাইপ দিয়ে দিচ্ছি আমরা নাম্বার, ফোন নাম্বার, ইন্টার ফোন নাম্বার, ঠিক আছে, নাইস। ডিস্ট্রিক্ট নেমটা এভাবে দিচ্ছেন, ঠিক আছে, সমস্যা নেই। ডিস্ট্রিক্ট নেম, তো এখানে বেসিক্যালি দিলাম ঢাকা, নারায়ণগঞ্জ, এরপরে কুমিল্লা। স্যার বানান ভুল হয়েছে, বৃহত্তর প্রথম তিন অক্ষর দিলাম, বানাইলাম, সমস্যা নেই। কেউ আছেন এখানে আপনার দুজনের পাশে কি সাবার, সাবার কোথায়? খেয়াল করেন, এখন আমাদের মোটামুটি যা করতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ একটা শেষের দিকে চলে আসছি আর কি। So first name, last name, email address, father's name, can you write here? Please tell me. What about the show? Just a fact. Okay. F-I-R-S-T, first name. No, that's okay. L-A-S-T, last name. Email address. Password, email address, that's okay. Sir, I can get a customer name, sir. এখানে একটু কাজ করতে হবে, তার আগে খেয়াল করেন এই জায়গাটায়। আমরা মনে করেন এখানে আপনারা এত কথা বলেন, আমার ভালো না লেগে এখন উপায়
BITM এর কি হয়েছে? যাই হোক, ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের জন্য। আমরা বিআইটিএম এর কর্তৃপক্ষ জেনে খুশি হলাম। এখন ঘটনা হচ্ছে, এখানে আমাকে কিছু মেসেজ দিতে হবে তাকে। হ্যাঁ, একটা নয় বাজে দেখেন, ওয়েল লিড টেক্সট সেন্টার, আর দিলাম। এবার সে বুঝতে বলো যে না, আমার কি করা লাগবে। তো এখানে আমরা দেখেন, এখানে কিন্তু রোর মধ্যে কিন্তু ছয় ছয় করে নিচ্ছি, তাই না? তো এখানে আমরা ছয়ের মধ্যে উপরে তাকে একটা লিখে দিচ্ছি, যে এবার এখানে তো লেখাই আছে, বা এটা অ্যাকচুয়ালি আমাকে সে একটু আমি কাস্টমাইজ করি এই জায়গাতে কিছুটা। তো এখানে আমরা একটা এইচ থ্রি ট্যাগ নিচ্ছি, আমি এখানে বললাম কাস্টমার রেজিস্ট্রেশন, আর ই জি আই এস টি আর এ রেজিস্ট্রেশন ফর্ম, এখান থেকে রেজিস্ট্রেশন করেন, ঠিক আছে। এখানে আমরা একটা হরিজন্টাল লাইন টিপে দিলাম, এবং এখানে একটা ক্লাস কল করে দিচ্ছি টেক্সট সেন্টার। ওকে, এরকম আসছে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, নাইস। এবার এই ছয়টাকে কপি করে দিয়ে আবার হাতের নিচে পেস্ট করে দিলাম, বুঝলেন? এখানে দেবো লগ ইন ফ্রম হিয়ার, এখানে এত কিছুই লাগবে না, এখানে শুধু লাগবে কি সে বুঝতে পারতেছে ইউ হ্যাভ টু চেক আউটে ক্লিক করার পর, তাহলে কিন্তু এভাবে হচ্ছে ইউ হ্যাভ টু লগ ইন টু কমপ্লিট ইউর ভ্যালুয়েবল অর্ডার, ইফ ইউ আর নট, তো বুঝতেছে আমাকে হয় লগ ইন করতে হবে অথবা লগ ইন করা না থাকলে রেজিস্ট্রেশন করে। এখন সাপোজ সে রেজিস্ট্রেশন করা নাই, তাহলে কী করতে হবে? সে লগ ইন করতে হবে। সো লগ ইন করার জন্য এবার এখানে অ্যালাইসটা কী হবে, অ্যালাইসটা হবে হচ্ছে যে চেক আউট সেভ, এখানে আমরা অন্য একটা রাখবো কাস্টমার লগ ইন, এই অ্যালাইসটা পরে তৈরি করবো, আগে এই উপরেটা করে আসি। এখানে হবে চেক আউট সি এই সি সি কে ও ইউ টি চেক আউট রেজিস্ট্রেশন, না আর ই জি আই এস টি আর এ টি আই ও এন কাস্টমার রেজিস্ট্রেশন। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালাইস, বড়ই করলাম, সমস্যা নাই। সো এটার জন্য ওয়েব ডট পিএইচপিতে আসলাম, এটা নিঃসন্দেহে পোস্ট চেক আউট কাস্টমার চেক আউট কন্ট্রোলারে
কাস্টমার রেজিস্ট্রেশন স্যার সেক্ষেত্রে তার জন্য কাস্টমার নামের একটা কন্ট্রোলার থাকবে, সেই কন্ট্রোলার দিয়ে সব হ্যান্ডেল করবো। বাট এখানে চেক আউটে এখানে যখন সে লগ ইন করবে সাথে সাথে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, শিপিং পে কি, সে তো সাইন আপ হয়ে যাবে শিপিং পে তো চলে যাবে, এই জন্য কাস্টমার কন্ট্রোলার দিয়ে এটা আমরা ইয়া করবো না, কন্ট্রোল করবো না। তো চেক আউট কন্ট্রোলারে অ্যাকচুয়ালি এখানে আমি এটা একটু চেঞ্জ করে দিই, এটা সাইন আপ বলে দিই, সাইন আপ বা সাইন আপ, এই অ্যালাইজটা যাবে হচ্ছে যে ইয়াতে চেক আউটের মধ্যে এই জায়গাটায় আর কি কাস্টমাইজ করলাম চেক আউট সাইন আপ। ওকে তো চেক আউট কোথায় গেল, চেক আউট কন্ট্রোলার এই ওয়েব ডট পি, চেক আউট কন্ট্রোলার সাইন আপ যখন ইউআরএল এসে পাবে তখন চেক আউট কন্ট্রোলারের মধ্যে ফাংশনের নাম কি হবে, কাস্টমার রেজিস্ট্রেশন বলেন। ঠিক আছে আপনি অফিসে চলে যান চেক আউট কন্ট্রোলারে। হ্যাঁ আল্লাহ হাফিজ স্যার, আপনার 10 মিনিট সর্বোচ্চ, এটা সেভটা করে তারপর ছেড়ে দেবো আর কি। ওকে আল্লাহ হাফিজ স্যার। সো চেক আউট কন্ট্রোলারে কাস্টমার রেজিস্ট্রেশন মেথডটাকে আমরা এবার ডেফিনেশন দিব। সো চেক আউট কন্ট্রোলারে যাচ্ছি, এখান থেকে এসে বলবো যে লাইক পাবলিক ফাংশন সেভ দ্য কাস্টমার রেজিস্ট্রেশন। ওকে সো এখান থেকে আমাকে প্রথমে কি লাগবে, যেহেতু একটা সেভিং এর ব্যাপার স্যাপার আছে, সো রিকোয়েস্ট রিকোয়েস্ট, ঠিক আছে। এখন আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, তার নাম হচ্ছে কি কাস্টমার। সো কাস্টমার নামে একটা টেবিল তৈরি করতে হবে, সেখানে ডাটা ঢুকাইতে হবে। সো তার আগে কি করবো, আমরা যদি ইলেকট্রনিক প্রসেসে কাজ করি, সো পিএসপি আর্টিজান মেক মডেল সিইউএসটিওএমই আর কাস্টমার হাইফেন এম ঘটে গেছে। নাও এবার আমরা এখান থেকে যাচ্ছি ডাটাবেস কোথায়, মাইগ্রেশন ক্রিয়েট কাস্টমার টেবিল এখানে আছে। সো কী কী হবে, আমি একটু সাপোর্ট নিচ্ছি প্রোডাক্ট টেবিলের, প্রোডাক্ট নেম স্ট্রিং এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কী হবে, ফার্স্ট নেম মানে এগুলো নিয়ে তো মনে হয় আপনারা এই বিষয়ের উপরে পিএইচডি অর্জন করছেন অলরেডি। ফার্স্ট নেম লাস্ট নেম এরপর ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসের টাইপটা মেবি ইমেল না স্ট্রিংয়ের, ও সরি স্ট্রিংয়ের পাসওয়ার্ড, পাসওয়ার্ডে কী হবে স্ট্রিং হবে, বাট পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা আছে, রিকোয়ার করে দেবে স্যার কয়টা ওয়ার্ড স্যার, টেক্সট মনে হয় স্যার পাসওয়ার্ড স্যার, না পাসওয়ার্ড ঠিকই আছে, ঠিক হবে টেক্সট তাই না, জি স্যার মনে হয় স্যার এরপরে কি আছে ফোন নাম্বার, সো ফোন নাম্বারটা আমরা দিব স্ট্রিং মানে ভার্কার, স্ট্রিং ইকুইভ্যালেন্ট কি ভার্কার না। এরপর আছে কি ডিস্ট্রিক্ট নেম, ডিস্ট্রিক্ট নেমটা কি হবে স্ট্রিং, এন্ড দ্যাটস অল, পাসওয়ার্ডটা তো ভার্কারই তাই না, স্ট্রিং ইকুইভ্যালেন্ট তো ভার্কারই। আচ্ছা তো বেসিক্যালি এখানে আমরা তাহলে মনে আমাদের হয়ে গেছে টেবিলটা তাই না, হয়েছে কি পরে গন্ডগোল লাগলে কিন্তু খবর আছে, আবার করবেন এমনিতে আজকে কিন্তু শনির উপর আঁকড়ে যেতে শনি শনি আজকে আমরা রুম ছাড়বো না। সো এভাবে কাজটা হচ্ছে তাই না, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড অ্যাড্রেস ফোন নাম্বার ডিস্ট্রিক্ট নেম, এভাবে কিন্তু আলটিমেটলি কাজটা হচ্ছে। সো নাও এবার খেয়াল করেন আমাদের একটা কমান্ড দিতে হবে কি যেন, পিএসপি আর্টিজান মাইগ্রেট, আর্টিজান মাইগ্রেট জি আর এ টি ই মাইগ্রেট। সো নাও মনে হয় ঘটনা ঘটতে পারে কিছু একটা, একটা বলতেছে একটা টেবিল হয়ে গেছে, আমরা দেখে আসি সে সত্য কথা বলে না মিথ্যে কথা বলে, লোকাল হোস্টের পরে পিএসপি মাইগ্রেট লিখলে সেটা দেখা যাবে।
Laravel 41 customers. Fine. First name, last name, email address, password, address, phone number, district, created, updated. So everything is working well up to date, up to now. So এখন আমাদের যেটা করতে হবে, submit বাটনে ক্লিক করলে কি হবে? রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এবং তার কিছু ডাটা আমাকে সেশনে রাখতে হবে, ঠিক আছে? So তাহলে এবার এখান থেকে request ফর্মটা গেল তুই রিকোয়েস্ট ফার্স্ট নেম তাহলে স্যার প্রোডাক্টের ওখান থেকে নিয়ে কম্প্রেস করে পড়িয়ে দিতে হবে টেবিল থেকে নিলে হবে স্যার সুজা এখান থেকে নেওয়া স্যার এখানে একটা কমা দেওয়া লাগবে না কমা ও সেমিকলন তাই তো বলি কমা কেন দিস ইজ নট অ্যারে রাইট আরে নিজে এখন কাম দেখে এই যে পাসওয়ার্ডটাকে কি করতে হবে বলেন তো পাসওয়ার্ডটাকে আমাকে একটা ফাংশন আছে না হাতের নাম কি MD5 না আপনার মাথা ঠিক আছে না এবার পাসওয়ার্ডটাকে বিক্রিপ্ট করে নিয়ে নিলাম এরপরে কি আছে অ্যাড্রেস তো অ্যাড্রেসটাকে আমরা পুশ করব কিভাবে স্যার এটা কি অ্যারে মেথড না কম্পেক্ট কোনটা আমরা যেভাবে কাজ করতেছি না এটা তো সিম্পলি কি করলাম প্রথমে এটা হচ্ছে মডেল মডেলের একটা অবজেক্ট মডেল একটা মডেল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিলাম আর এগুলো হচ্ছে কি মডেল ক্লাসের অ্যাট্রিবিউট মডেল ক্লাসের অ্যাট্রিবিউটের মধ্যে রিকোয়েস্ট ক্লাসের অ্যাট্রিবিউটগুলোকে আমি পুশ করে দিচ্ছি রিকোয়েস্ট ক্লাসের অ্যাট্রিবিউটগুলোর মধ্যে কি আছে ফর্মের ইনপুট ফিল্ডের ভ্যালু আছে তাই না সো নাও এবার ফোন নাম্বারটা নিয়ে আসতেছি এখানে দেখেন অ্যাড্রেস ফোন নাম্বার এরপরে আছে মেবি ডিস্ট্রিক্ট নেম ওকে এন্ড ফাইনালি কাস্টমার সেভ করার পর এখানে একটা ঝালেমা আছে সিলেবল করতে হবে স্যার হ্যাঁ কাস্টমার স্যার মডেলের যে ফিলেবল করতে হবে কাস্টমার মডেলকে ফিল আপ করতে হবে তাই না না ফিল আপ না করলে হবে এখানে আমরা তো রিকোয়েস্ট অল দিয়ে করি নি ক্রিয়েট ইউজ করছি কোটে দিলে করতে হয় আর কি এখন এখানে ঝামেলাটা হচ্ছে দেখেন কাস্টমার রেজিস্ট্রেশন করবে সাথে সাথে তার কি হয়ে যাবে লগইন হয়ে যাবে না সো লগইন যে হইছে এটা ট্র্যাক করার জন্য কি করতে হবে সিস্টেমে তার আইডি রাখতে হবে সেশনে তার সো কাস্টমারের আইডিটা কিভাবে নিয়ে যাবে দেখেন কাস্টমার আমি যদি আইডিটা দেই সে আমাকে মেবি রিটার্ন করবে আমি এখানে কি করলাম দেখেন প্রথমে কাস্টমার ক্লাসের কথা বলে নি দেখেন কাস্টমার ক্লাসের অবজেক্ট তৈরি করে নিয়ে কাস্টমার ক্লাসের অ্যাট্রিবিউটগুলোর মধ্যে ভ্যালুগুলো আমি ভরে দিলাম ভরে দেওয়ার পর সেভ করলাম সেভ করার পর ওই পার্টি যে রোতে ডাটা ঢুকলো ওই রোড এটা কি ওই রোড কি নিলাম বলেন তো আইডিটা
আইডেন্টি একটা ভেরিয়েবলে রাখলাম। এবার এটাকে কি করবো, আমি সেশনে পুট করে দেবো। তো সেশনে পুট করার জন্য কি লিখতে হয়, সেশন স্কোপ মেবি পুট, পুট করতে হয় আর গেট করতে হয়। প্রথমে দিতে হয় ইন্ডেক্স CUSTOMER কাস্টমার আইডি, আর এটা হচ্ছে কাস্টমার আইডি। এবার আমি তাকে কোথায় পাঠিয়ে দেব, রিটার্ন রিডিরেক্ট ওর দিকে তাকে পাঠিয়ে দেব চেক আউট ফরওয়ার্ড স্ল্যাশ শিপিং। কোনটা, এটা সেশনের, এটা হচ্ছে ইন্ডেক্স, এটা হচ্ছে ভ্যালু। এভাবে তোমাদের সেশনের অনেকভাবে রাখা যায়, এটা একটা মাধ্যম আর কি, সেশনের ডাটা রাখার ল্যান্ডের ইয়ার সিস্টেম অনুযায়ী। সো রিটার্ন রিডিরেক্ট করবে কোথায়, চেক আউটের শিপিংয়ে, চেক আউটের শিপিংয়ে। সো আমরা এবার ওয়েব ডট পিএসপিতে যাচ্ছি, এটা একটা গেট রিকোয়েস্ট হবে, কোথায় জানো, শুরুতে একটা ফরওয়ার্ড স্ল্যাশ লাগবে, রাইট। হ্যাঁ, সো চেক আউট শিপিং এখানে চলে যাচ্ছে। সো চেক আউট শিপিং এর জন্য চেক আউট কন্ট্রোলারে শো শিপিং ফর্ম নামের একটা মেথডকে আমরা লোড করাবো, শো শিপিং ফর্ম। সো চেক আউট কন্ট্রোলারে যাচ্ছি, এখানে আমরা একটা ফাংশন লিখব, পাবলিক ফাংশন শো শিপিং ফর্ম। ওকে, সো এখানে এই এই মেথড দিয়ে আমরা কি করবো, একটা ভিউ লোড করবো, লাইক ইয়ার জন্য যেমন একটা ভিউ লোড করছিলাম, ঠিক আছে, এভাবে। সো এখানে চেক আউট, এখানে দিলাম শিপিং কন্টেন্ট, SHIPPING শিপিং কন্টেন্ট, ঠিক আছে। সো কি হচ্ছে বলেন তো, প্রথমে ডাটাগুলো কাস্টমার টেবিলে যাবে, তারপরে তার আইডিটা নিয়ে আমরা সেশনে রাখলাম, রেখে রিডিরেক্ট করলাম চেক আউটের শিপিং এলআইসি, তাই না। সো চেক আউটের মধ্যে যখন শিপিং এসে যাবে, চেক আউটের মধ্যে যখন শিপিং এ যাবে, তার জন্য চেক আউট কন্ট্রোলারে শো শিপিং ফর্ম এই মেথডটা আমরা সেট করে দিলাম। সো শো শিপিং ফর্মে এসে আমরা একটা ভিউ লোড করে দিলাম, যে লাইক শিপিং কন্টেন্ট। সো আমরা যদি এখান থেকে এবার চেক আউট ভিউ এর মধ্যে ফ্রন্ট এন্ডের মধ্যে পিএসপি ফাইল নেই, ডট ব্লেড ডট পিএসপি শিপিং কন্টেন্ট ডট ব্লেড ডট পিএসপি, এখানে এসে কি করব, চেক আউট কন্টেন্টের কোডগুলোকে কপি করে এখানে পেস্ট করে দিলাম আপাতত আর কি, তাহলে দেখি কি হয়। সো আমরা যদি এখানে যাই, রিলোড দেই, দেখেন এখানে এসে ফার্স্ট নেমের মধ্যে একটা ফার্স্ট নেম দেই, কি দিব বলেন, সাকিব আল, সাকিব আল হাসান, সাকিব অ্যাট দ্য রেট জিমেল ডট কম। বাংলাদেশের সবচেয়ে কম বয়সে এখন ধনী ব্যক্তি হচ্ছে সাকিব। এরপরে হচ্ছে পাসওয়ার্ড দিলাম 123456, অ্যাড্রেস দিলাম হচ্ছে কোথায় দিব বলে, ফোন নাম্বার এটা ঢাকা, সেভ দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে একটা ক্লাস নিচ্ছিলাম এক কোনো একটা জায়গায় আর কি, তো ওখানে এভাবে মেসেজ আসতেছিল যে সে এভাবে ডাটা নিতে ভুল করছে, বুঝতে পারছেন, কন্ট্রোলার থেকে। সো ওই ভিউ পেজে আমরা ডাটা দিই, এটা অ্যারে ইনডেক্স দিয়ে, তো ওখানে এসে একটা ভেরিয়েবলের নাম লেখছে, এখানে ভেরিয়েবলের নাম হবে না, বললাম যে আপনি এটা ভুল করছেন কেন, তাই আমার কিন্তু সবই তো একই রকম লাগে, আমার কিন্তু সবই তো একরকম লাগে, বললাম ঠিক। সেশনটাকে সেশন ক্লাসটাকে ইউজ করে নিলাম, সেশন ক্লাসের পুট কথাটা ইউজ করলাম। সো আবার কাজটা করতাম, ডাটা কিন্তু একটা ঢুকে গেছে কাস্টমার টেবিলে মনে হয়, ইয়া এখন স্যার লগ ইন করে লেতে হবে, ডাটা কিন্তু ঢুকে গেছে, বাট ওই যে সেশনে রাখতে পারে নাই, সো আমরা এটাকে ডিলিট করে দিই। এখন সেশন টেবিলে কোনো ডাটা নাই আমাদের, আমরা নতুন করে আবার আরেকটা এখান থেকে রেজিস্ট্রেশন করি। সো চেক আউট থেকে এখানে এসে ফার্স্ট টাইমে বললাম যে এটাই বলি, সেম ডাটাটাই আল হাসান সাকিব, এইখানে আমার অ্যাজাক্সের কিছু কাজ আসবে নেক্সট ক্লাসে, অ্যাজাক্সেরটা এখানে দেখানো যেতে পারে আর কি, ফোন নাম্বারটা আমি যেন দিয়ে দিলাম,
কোথায় চলে আসছে চেক আউট শিট। আর এখানেও এসে ছোট্ট একটু কাজ আছে, কাজটা হচ্ছে তো বেসিক্যালি যখন কোনো একটা কাস্টমার কোনো একটা প্রোডাক্ট পারচেস করে সেই প্রোডাক্টটা নিজের জন্য করতে পারে আরেকজন করতে পারে। তো শিপিং অ্যাড্রেস মানে কি, এখানে তো অ্যাকচুয়ালি কি হবে এখানে কিন্তু লগ ইন ফর্ম থাকবে না, এখানে এসে একটু কাস্টমাইজ হবে আর কি এই জায়গাটায়। সো এই যে চেক আউট ডট ব্লেড এখানে এসে আর কি, সরি শিপিংয়ে, শিপিংয়ে এসে মনে করেন আমি এখানে করে দিলাম 12, এখানে কি থাকবে শিপিং ফর্ম, শিপিং ফর্ম এখানে দিয়ে দিলাম। আর এর এর নিচে এসে যে ছয়টা ছিল এটাকে আপাতত ডিলিট। ওকে, সো এখানে হচ্ছে থাকবে সেভ, সেভ শিপিং ইনফো এটা থাকতে পারে এখানে, তাই না? সো নাও এখানে পাসওয়ার্ড দরকার নাই আর সব ঠিক থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম দরকার নাই, এখানে বলতে পারি ফুল নেম, মানে প্রোডাক্টটা কোথায় ডেলিভারি হবে সেটার অ্যাড্রেস আমার লাগবে না, এর জন্য এটা আর কি। তো এখানে হবে হচ্ছে বলে দিলাম সেভ শিপিং, সেভ শিপিং বলে দিলাম অ্যালাইজটা। সো এবার যদি রিলোড দিয়ে চেক করি এভাবে দেখতে পাচ্ছি, তাই না, শিপিং ফর্ম। সো এখানে আমাকে একটু মেসেজটা একটু চেঞ্জ করতে হবে, মেসেজটা চেঞ্জ করে কি বলতে পারি, মেসেজটা চেঞ্জ করে বলতে পারি আমরা যে ইউ হ্যাভ টু গিভ আস প্রোডাক্ট শিপিং ইনফরমেশন, ইনফরমেশন ইউ হ্যাভ টু গিভ আস টু কমপ্লিট এ ভ্যালুয়েবল অর্ডার ইফ, এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স আছে, if your shipping information, if your product billing, billing, billing information and shipping information, shipping information are same, then just press on save shipping info button. And কি লিখলাম এখানে, so আছে you have to give us product shipping information to complete your valuable order. If your product বিলিং ইনফরমেশন আর শিপিং ইনফরমেশন আর সেভ না, সেম হবে আর সেম, দেন জাস্ট প্রেস অন সেভ শিপিং ইনফো বাটন। তো বেসিক্যালি এই যে এখানে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আমরা ওই ডাটাবেস থেকে কোয়েরি করে কাস্টমারের আইডি কিন্তু এখন কোথায় আছে বলেন তো, সেশনে কিন্তু আছে। আপনি যখন এই যে এখানে এই শো লগ ইন ফর্ম এই ফাংশন দিয়ে যখন আপনি ভিউটা লোড করতেছেন তখন সেশনে অলরেডি কি আছে, কাস্টমারের আইডি কিন্তু সেশনে আছে। সো কিভাবে পাইতে পারি কাস্টমার আইডিটা, আমি যদি ভাই বলি কাস্টমার CUSTOMER কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু কি হবে, সেশন স্কোপ গেট, না সেশন থেকে আমরা আগে কি করছি গেট করছি না, গেট ইজ ইউজ করতে নাকি ভুলে গেছি বলেন, গেট ইজ আ মেসেজ পাওয়ার জন্য তো স্যার গেট ইউজ করছে, তাই না, সেশন থেকে এটাকে গেট করে এবার এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এবার দেখেন কি করি আমরা, এবার যেটা করব সেটা হচ্ছে কি করা যায়, কাস্টমার ফাইন্ড করব কি দিয়ে, কাস্টমার ফাইন্ড আইডি ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে সে আমাকে কি রিটার্ন করবে বলেন তো, অল ইনফরমেশন স্যার, ফার্স্ট দিতে হবে কাস্টমার বাই আইডি, ভুল হলে বলেন কিন্তু কোথাও কি ভুল হচ্ছে আমার, না স্যার কিন্তু ফাইন দিয়েছেন তো তাহলে স্যার ফার্স্ট হবে না, আরে একটা তুলে নিয়ে আসলে হলো, রাখেন আপনার ফার্স্ট সেকেন্ড,
আসবে তো কিছু একটা নাকি। এবার এই ভেরিয়েবলটা অ্যাভেলেবল হবে না এখানে, হ্যাঁ। তো আমি যদি এখান থেকে এই সেফ শিপিং ইনপে এখানে এসে মনে করেন এই যে ভ্যালোর মধ্যে, ভ্যালোর মধ্যে ডাবল কার্লি দিয়ে এখানে কি দিব, ফার্স্ট নেম, ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এটা আসলে হবে, আর কিছু আসা লাগবে না। ওয়াও বিশাল ইরর। গ্রামার ডট পিএসটি লাইন ইরর কোনটা স্যার? ডেটাবেস গ্রামার গ্রামার বলে আছে। ওকে, আমাদের কোয়েরি লেখাটা ঝামেলা হয়েছে মেবি আর কি। সো নাও এখানে অ্যাকচুয়ালি আমি হোয়ার দিচ্ছি এবং এখানে দিব হচ্ছে ফাইন্ড স্যার আর্গুমেন্ট একটা পাস করছে, আইডিটা কেটে দিলে আইডি ও শুধু এটা দিলে হতো না, শুধু এটা দিলে, ইয়া গেট ইট। আর হচ্ছে কাস্টমার লগ ইন করার পর এখানে টুকটাক কিছু বিষয় আছে, সিকিউরিটি কিছু কিছু আছে, সেগুলো নিয়ে আমরা আল্লাহ বাচ্চা রাখলে রোববার দিন ইনশাআল্লাহ প্র্যাকটিস করবো, ঠিক আছে।